হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সো ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ হলো স্যামসাং এম সিরিজের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M20। স্যামসাং এর প্রথম নজরতোয়ালার ফোন। এছাড়া এই ফোনটি মাত্র 13,000 টাকা থেকে শুরু, তাই এই ফোনটিও বেশ বাজারের একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই ফোনটি সম্পর্কে, জানাবো ফোনটিতে আরও কী কী ফিচার থাকছে, ফোনটি কেমন হবে এবং বাংলাদেশ আসলে প্রাইস কত হতে পারে, এই সম্পর্কে আলোচনা করবো। সো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ফোন রিভিউ সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, এই ফোনের যে জিনিসটা হাই ফেলেছে তা হলো ইনফিনিটি ভি ডিসপ্লে। তাই প্রথমে দেখে নিই ডিসপ্লে সেকশন। ডিসপ্লেতে দেওয়া হচ্ছে 6.3 ইঞ্চ 19:5:9 অ্যাসপেক্ট রেশিও আইপিএস এলসিডি ডিসপ্লে। তবে এতে থাকছে না সুপার এমুলেট ডিসপ্লে এবং ডিসপ্লেটির 83% স্ক্রিন টু বডি রেশিও এবং ডিসপ্লেটির রেজুলেশন ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লেটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। তবে কোন ধরনের কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে তা বলা যাচ্ছে না। এছাড়া ফোনটির পিপিআই 409 ডেন্সিটি, যা যথেষ্ট ভালো। এরপর বিল কোয়ালিটি নিয়ে বলে, এতে ব্যবহার করেছে প্লাস্টিক বডি, তবুও দেখতে প্রিমিয়াম লাগে। এছাড়া ফোনটির ব্যাগে রাখছে ডুয়াল ক্যামেরা সেটআপ, একটি এলইডি লাইট এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া ফোনটির ডিজাইন যথেষ্ট সুন্দর। এছাড়া ফোনে থাকছে ডুয়াল সিম স্লট এবং একটি মাইক্রো এসডি স্লট এবং মাইক্রো এসডি 512 GB পর্যন্ত মেমোরি এক্সপেন্ডেবল করা যাবে। সো এবার আসা যাক এর হার্ডওয়্যার সেকশনে। ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করেছে 1.8 GHz অক্টা কোর প্রসেসর এবং চিপসেট হিসেবে থাকছে exynos 7904 একটি প্রসেসর, যা পাওয়ারফুল একটি প্রসেসর, যাতে আপনি যে কোনো গেম অনায়াসে খেলতে পারবেন, যেমন পাবজি অ্যাসল্ট 9। জিবিতে থাকছে মালি G71 MP2 এবং ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ভার্সন এবং এক্সপিরিয়েন্স 9.5। এছাড়া ফোনটি শুধুমাত্র 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, তাহলে 332 এবং 464 GB। সো বন্ধুরা, ফাইনালি এবার দেখে নিই এর ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশনে গেলে দেখা যাবে 13+5 MP ডুয়াল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 MP, যার অ্যাপারচার 1.9 এবং সাথে থাকছে 5 MP ডেপথ সেন্সিং এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য, যার অ্যাপারচার 2.2। এছাড়া 30 FPS সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে, তবে 4K ভিডিও রেকর্ডিং করার কোনো অপশন নেই। এরপর সেলফি ক্যামেরাতে দেওয়া হচ্ছে 8 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। এছাড়া ফোনটিতে অন্যান্য ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের জন্য সব সেন্সর। এরপর এতে থাকছে 3.5 mm অডিও জ্যাক। এছাড়া ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হচ্ছে 5000 mAh লিথিয়াম আয়নের উইক ব্যাটারি, যাতে হেভি ইউজে 1 থেকে 4 দিন ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া এতে থাকছে 15 W-এর সুপার ফাস্ট চার্জিং সিস্টেম, যাতে ফোনটি ফাস্ট চার্জ করা যাবে। সো বন্ধুরা, এবার আলোচনা করবো এর প্রাইস সম্পর্কে। ফোনটির প্রাইস হিসেবে দেওয়া হয়েছে ইন্ডিয়ান রুপি অনুযায়ী 11,000 এবং 13,000 রুপি, যা বাংলাদেশ প্রাইস অনুযায়ী 14,000 এবং 16,000 টাকার মধ্যে, যা Xiaomi Redmi Note 7 এর সমান। সো বন্ধুরা, এই ছিল আজকের এই ফোনটি সম্পর্কে। আর আমার ওপিনিয়ন হচ্ছে, আপনারা যদি স্যামসাং লাভার হয়ে থাকেন তাহলে বেশ বাজেট একটি স্মার্টফোন হতে যাচ্ছে এই ফোনটি, এবং যদি আপনি Xiaomi লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য Xiaomi Redmi Note 7 এবং Redmi Note 7 Pro। সো বন্ধুরা, এই ছিল আজকের এই ফোনটি সম্পর্কে। যদি ফোনটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।